ডিমান্ড বাজারের পরিস্থিতি অস্থিরতা এখনো পর্যন্ত কাটেনি যেমনটা আপনাদেরকে আগে জানাচ্ছিলাম চাহিদা মোতাবেক বাজারে ডিম না থাকায় হতাশ ব্যবসায়ীরা সাভার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ জামান কামরুজ জামান ঠিক কি অবস্থা ডিমের বাজারে সেখানে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি হচ্ছে কিনা ক্রেতারা কি বলছেন ধন্যবাদ আমি এই মুহূর্তে রয়েছি সাভারের যে পাইকারি ডিমের আড়তে এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছি সকাল থেকে আমরা এখানে এসেছি এবং এখানকার যে খবর আমরা কিন্তু নিয়েছি আশেপাশে আরো যে সমস্ত আড়ত রয়েছে সে সমস্ত আড়তেও কিন্তু আমরা খবর নিয়েছি কিন্তু ডিমের যে চাহিদা থেকে যে ডিমের যে চাহিদা সেটি কিন্তু আসলে আড়তদাররা পাচ্ছে না এরই মধ্যে কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি যে এখানেই কিন্তু প্রতিদিন 1.5 লক্ষ ডিমের চাহিদা কিন্তু আজকে 90,000 ডিম এসেছে কিন্তু উৎপাদন কিন্তু হচ্ছে না আমরা খামারিদের সাথে কথা বলেছি খামারিরা আমাদেরকে জানিয়েছে যে ডিমের যে দাম তাতে খাবারের দাম এবং বাচ্চার দাম এবং মেডিসিনের দাম এগুলো যখন বৃদ্ধি অনেক বেশি বৃদ্ধি হয় কিন্তু আর ডিমের উৎপাদন অনেক কমে গেছে এবং অনেক খামারি আমাদেরকে বলেছে যে তাদের খামারি আগে তারা খামার করেছিল কিন্তু এখন তাদের খামার নেই খামারিরও সংখ্যা কমে গিয়েছে কিন্তু যে সমস্ত খামারিরা এখন আছে তারা কিন্তু এই ডিমের যে উৎপাদন এটি কিন্তু অনেক কম বলে আমাদেরকে জানিয়েছে এছাড়াও সরকারের যে মনিটরিং এবং প্রজ্ঞাপন জারি যে টাকা নির্ধারণ করা হয়েছিল ডিমের দাম সেটি কিন্তু আসলে সেই দামে বিক্রি করা হচ্ছে না আজকে কিন্তু বাজারে সাদা বড় ডিম 12.80 টাকা একটা ডিমের দাম এবং আপনার লাল বড় ডিম কিন্তু 13 টাকা এবং এই যে সরকার যে বলেছে যে 142 টাকা যে ডজন ডিম বিক্রি করা এটি কিন্তু আসলে হচ্ছে না বর্তমান কিন্তু আজকের বাজারে ডিম বিক্রি হচ্ছে 162 টাকা ডজন তো এটি কিন্তু আসলে মনিটরিং সাধারণ আমরা যারা ভোক্তা যারা যারা আজকে যারা বাজার ক্রেতা তাদের সাথে কথা বলেছি তারা বলছে যে এখনই কিন্তু প্রয়োজন একদম সরকারের মনিটরিং এছাড়া কিন্তু যেভাবে হু হু করে বেড়ে যাচ্ছে ডিমের দাম তাতে কিন্তু বাজারে লাগামহীনভাবে চলছে এই ছিল সর্বশেষ আমার কাছে সাভারের ডিম বাজার থেকে